হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি প্রথম 1 নম্বর চ্যাপ্টার তোমাদের বুঝিয়ে কমন কোয়েশ্চন আনসার সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 5 নম্বর চ্যাপ্টার দিচ্ছি তোমাদের। 1, 5, 1, 2, 5, 8 এই 4টা চ্যাপ্টার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে থাকবে। আমি ওই চ্যাপ্টারটা বুঝিয়ে যেগুলো কোয়েশ্চন আসছে এক্সারসাইজ কোয়েশ্চন সবগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি। ভিডিও দেখার সাথে সবার সাথে শেয়ার করবে ভিডিওটাকে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে। আর কি ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে। ম্যাথসের থেকে শুরু করে সকল সাবজেক্টের ভিডিও আমি আপলোড করে দিয়ে দেব। আর কোয়েশ্চেন পেপারও তোমরা পেয়ে যাবে ফার্স্ট ইউনিট টেস্টের। আমার চ্যানেলের সাথে থাকবে তোমরা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। অধ্যায় নম্বর 5, জীবনের মৌলিক একক, দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। দেখো এখান থেকে কি কমন আছে। কুশ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে? 1665 খ্রিস্টাব্দে হুক নিজের হাতে প্রস্তুত করেন অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র ক্ষেত্রীকরণ হুক সাহায্যে পর্যবেক্ষণ করে প্রকৃষ্ট ঘর বা কুশ আখ্যা দেন। কুশ হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে একটি ঘর। কুশের অর্থ কি? এটা কুশটা হলো ল্যাটিন শব্দ, এর অর্থ হচ্ছে ঘর। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট এখান থেকে কি কমন আছে। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কুশের অভ্যন্তরে থাকা নিউক্লিয়াস আবিষ্কার করেন। কুশের অভ্যন্তরে থাকা নিউক্লিয়াসকে আবিষ্কার করেন 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কুশের অভ্যন্তরে থাকা নিউক্লিয়াস আবিষ্কার করেন। তারপরে দেখো যে একটা কুশ একটা পুরু অণুজীব থাকে এমন অ্যামিবা, ক্রোমাইডোমোনাস, প্যারমেশিয়াম এবং ব্যাকটেরিয়া এই সব অণুবীক্ষণ জীবকে এককোষী জীব বলে। আসতে পারে এককোষী জীব কাকে বলে? আবার অনেকগুলি জীব ক্রমান্বয়ে কলা, তন্ত্র এবং সবশেষে একটি বহুকোষী জীবের সৃষ্টি করে, যেমন ছত্রাক, উদ্ভিদ ইত্যাদি। আরও এককোষী জীবের নাম বলতে পারো কি কি আছে? দেখো এককোষী জীব কি কি, দুটি এককোষী জীবের নাম করো, পরীক্ষাতে আসতে পারে। তারপরে দেখো আর কি কমন আছে এই চ্যাপ্টার থেকে। সর্বপ্রথম কুশকে আবিষ্কার করেন, কিভাবে করেন, কুশকে জীবের বা জীবনের গঠনগত একক বলা হয়, এটা প্রশ্নটা আমি আনসার দিয়ে দিয়েছি, দেখে নেবে। প্রথম এখান থেকে প্লাজমা পর্দা বা কুশ পর্দা, এই পর্দা হচ্ছে কুশের অভ্যন্তরের উপাদানগুলিকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে রাখা বাইরের দিকে থাকা পর্দা। প্লাজমা পর্দা কোষের ভেতরে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, এই জন্য এই পর্দাকে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা বলা হয়। আসতে পারবে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা কাকে বলে? কি লিখবে? যে এই পদার্থ হচ্ছে কোষের অভ্যন্তরীণ উপাদানগুলির বাইরের পরিবেশ থেকে আলাদা করে রাখার বাইরের দিকে থাকা পদার্থ। প্লাজমা পদার্থ কোষের ভেতরে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে, এর জন্য এই পর্দাকে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা বলা হয়। যখনই কোষের ভেতরে এবং বাইরের ঘনত্ব তারতম্য ঘটে এবং কার্বন ডাইঅক্সাইডের বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের স্থানে, অর্থাৎ কোষের ভেতর থেকে বাইরে পেপন প্রক্রিয়া চলে আসে, ঠিক একই প্রক্রিয়া কোষের ভেতরে অক্সিজেনের ঘনত্ব কম হলে বাইরে থেকে অক্সিজেন ভেতরে ঢুকে যায়। এইভাবে একটা কোষ থেকে অন্য একটা কোষ বা কোষের ভেতরে বা বাইরের মধ্যে গ্যাসীয় পদার্থের চলাচল অব্যাহত রাখতে বেপন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। নির্বাচনাত্মক পদার্থের ভেতর দিয়ে জলের অণু চলাচল প্রক্রিয়াকে অভিশ্রবণ বলে বা অসমোসিস বলে। আসতে পারে অভিশ্রবণ বা অসমোসিস কাকে বলে? নির্বাচনাত্মক পদার্থের ভেতর দিয়ে জল অণুর চলাচল প্রক্রিয়াকে অভিশ্রবণ বা অসমোসিস বলে। দেখুন সর্বপ্রথম কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে কোয়ার্কের মাধ্যমে সর্বপ্রথম কোষ লক্ষ্য করেছিলেন। কোষকে জীবের বা জীবের গঠনগত একক বলা হয় কেন? কোষ হল জীবদেহের সাংগঠনিক এবং কার্যকরী একক। বিভিন্ন জীব প্রক্রিয়ার জন্য কোষের ভেতরে কিছু অতি সূক্ষ্ম গঠন পাওয়া যায়, এই গঠনগুলি কোষ অঙ্গাণু বলে। সকল জীবদেহ কোষ দ্বারা গঠিত। কোষের একক সংগঠনের জন্য বিভিন্ন জীবের কার্য সুরুচরূপে পরিচালিত হয়। কার্যগুলির সমন্বয়ের ফলে একটি জীব নিজস্ব বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই কোষকে জীবের সাংগঠনিক বা কার্যকরী একক বলা হয়।
তারপরে দেখো নেক্সট কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং জল কোষের ভিতরে ঢুকে এবং কোষের বাইরে বের হয় আলোচনা করো, বা প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা বলা হয় কেন। তারপরে দেখো কোষ প্রাচীর কি, উদ্ভিদ কোষে কোষ পর্দা ছাড়াও আরেকটি দৃঢ় আবরণ থাকে তাকে কি বলে, কোষ প্রাচীর বলা হয়। দেখো আনসার, কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং জল কোষের ভেতরে ঢুকে এবং কোষের বাইরে বের হয় আলোচনা করো। সকল পদার্থের অণুগুলি গতি সম্পূর্ণ, পদার্থের অণু সব সময় বেশি ঘনত্ব হইতে কম ঘনত্বের গতি করে, যে কোনো মাধ্যমে গতি করতে পারে। এই পদ্ধতিটি হইল ব্যাপন। এই পদ্ধতির বর্জিত মাধ্যমে বর্জিত পদার্থ যেমন CO2 কোষ হইতে বাহির হইয়া যায়, অন্যদিকে O2 কোষের ভেতরে আশ্রিত পদ্ধতির দ্বারা অর্ধবৃত্ত আবরণ মধ্য দিয়ে প্রবেশ করে। তারপর দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দাকে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু কোষাবরণ বা প্লাজমার কিছু বস্তু কোষের ভেতরে প্রবেশ করতে দেয় না, এই সেই কারণে কোষাবরণ বাঁচিয়া লইবার ক্ষমতা বিশিষ্ট পদার্থকে কোষাবরণ বলা হয়। তারপরে দেখো নেক্সট ডিএনএর পুরোনাম, ডিএনএর পুরোনাম কি, দেখো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ডিএনএর বংশগতি বংশ পরম্পরায় বাহিত হয়, ডিএনএ কি দ্বারা বাহিত হয়, বংশ পরম্পরা দ্বারা বাহিত হয়। ডিএনএ কিসের দ্বারা গঠিত, প্রোটিন দ্বারা গঠিত আসতে পারে। ডিএনএ এর কার্যগত অংশকে কি বলে, জিন বলে। ডিএনএ বংশগত অংশকে কি বলে, জিন। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কিছু চিত্র আসতে পারে পরীক্ষাতে। তারপর দেখো ব্যাকটেরিয়ার মতো কিছু জীব, জীবের কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের অঞ্চল অস্পষ্ট হয় কারণ নিউক্লিয়াস পদার্থ থাকে না, এক্ষেত্রে নিউক্লিয়াসের অঞ্চলে কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে এবং এই নিউক্লিয়াসকে নিউক্লাইড বলে। যেসব জীবের কোষে নিউক্লিয়াসে পর্দা থাকে না তাদেরকে প্রকোষকেন্দ্রীয় কোষ বলে। যেসব জীবের কোষে সুপুষ্ট পর্দা থাকে, নিউক্লিয়াস থাকে, তাদেরকে শঙ্কুষকেন্দ্রীয় কোষ বলে। তারপরে দেখো সাইটোপ্লাজম, আমরা যখন পেঁয়াজের শুষ্ক পত্রের টুকরা বা গালের চামড়ার অংশ নিয়ে স্লাইড বানিয়ে পরীক্ষা করছি তখন প্রত্যেকটি কোষেই কোষ পর্দা দ্বারা গঠিত বড় বড় অঞ্চল দেখতে পাই। এই অঞ্চল খুব হালকা রঙের ধরে, এই অঞ্চলকে সাইটোপ্লাজম বলে। তারপরে দেখো এন্ডোপ্লাজমিক জালিকা কি, এন্ডোপ্লাজমিক মানে ইয়ার হলো পর্দা দিয়ে ঘেরা নালিকার মতো আকার তৈরি জালিকা, এদেরকে দেখতে অনেকটা লম্বা নালি অথবা গোলাকার বা লম্বা থলির মতো। এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের হয়, কয় ধরনের হয়, দুই ধরনের, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কোষের প্রয়োজনীয় চর্বি বা লিপিড তৈরি করে, তাই প্রোটিন ও লিপিড কোষ পর্দা গঠনে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়াকে মেমব্রেন বায়োজেনেসিস বলে। তাছাড়া কিছু প্রোটিন ও লিপিড এনজাইম বা উৎসেচক এবং হরমোন হিসাবে কাজ করে। বিভিন্ন কোষে এন্ডোপ্লাজমিক জালিকার আকার বিভিন্ন রকমের হয়, এরা সবসময় জালিকার আকার ধারণ করে, জালিকার আকার কি করে, ধারণ করে। প্রকোষকেন্দ্রীয় কোষ শঙ্কুষকেন্দ্রীয় কোষের মধ্যে পার্থক্য দেওয়া আছে দেখে নেবে। তারপর দেখো কোষ অঙ্গাণু, প্রত্যেকটি কোষে গায়ে তার নিজস্ব অঙ্গাণুর বাইরে পরিবেশ থেকে রক্ষা করার জন্য পদার্থ আবরণ থাকে। বহুকোষীয় প্রাণীর কোষসমূহ তথা বড় বড় জটিল কোষের গঠন এবং কার্যসমূহ তৎপর রাখার জন্য অনেক রাসায়নিক কার্যকলাপের প্রয়োজন হয়। এই বিভিন্ন কার্যকলাপের প্রতিটি বিভিন্নতা বজায় রাখার জন্য এই কোষগুলি আবরণ দিয়ে ঘেরা ছোট ছোট অঞ্চল, ছোট ছোট অঙ্গে থাকে এবং এই অঙ্গগুলিকে কোষ অঙ্গাণু বলে। আসতে পারে কোষ অঙ্গাণু কাকে বলে। তারপরে দেখো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, আকার সাধারণত মিউ মানে 10^-6, আকার বড় 5 থেকে
হান্ড্রেড মিউ মিটার নিউক্লিয়াস অঞ্চল কোষকেন্দ্রে স্পষ্ট এবং সুসংগঠিত হয়। কোষকেন্দ্র স্পষ্ট এবং সুসংগঠিত, ক্রোমোজোম একটি, ক্রোমোজোম একাধিক, ক্রোমোজোম কোষ অঙ্গাণু ও অনুপস্থিত, কোষ অঙ্গাণু উপস্থিত। তারপরে দেখো উদ্ভিদ কোষ, এটা কি, এটা কি প্রাণী কোষের পার্থক্য, এটা প্রাণী কোষের, তোমাদের চিত্রটা ভালোভাবে শিখে নেবে প্রাণী কোষের, আর এটা কি উদ্ভিদ কোষ, ঠিক আছে, ভালোভাবে পড়ে নেবে। তারপরে দেখো লাইসোজোম, লাইসোজোম হলো কোষের আবর্জনা পরিষ্কার করার অঙ্গাণু, লাইসোজোম পচে যাওয়ার কোষের অঙ্গাণু অথবা বাইরে থেকে আসা কোনো বস্তু খেয়ে হজম করে কোষকে পরিষ্কার রাখে। ব্যাকটেরিয়া বা অন্য কোনো খাদ্যবস্তু বাইরে থেকে কোষের ভেতরে প্রবেশ করলে লাইসোজোম ভেঙে ছোট ছোট টুকরোতে পরিণত করে। লাইসোজোম শক্তিশালী পাচন উৎসচকে থাকার ফলে এরা সব রকম জৈব বস্তু পচে পচন করতে সক্ষম। কোষের বিপাকীয় কার্যে কোনো রকম আঘাত ঘটলে, যেমন কোষ নষ্ট হলে লাইসোজোম ফেটে যায় এবং উৎসেচক সমূহ নিজের কোষেই পচন করে, তাই লাইসোজোমকে আত্মহননকারী থলি বলা হয়। পরীক্ষাতে গিয়েই পেয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিগড় বলা হয়। কোষের শক্তিগড় কাকে বলে? মাইটোকন্ড্রিয়া। এটিপির পুরো নাম কি? এডিনোসিন ট্রাইফসফেট। মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয় এটিপিকে কোষের শক্তির মুদ্রা। কোষের শক্তির মুদ্রা কি? হ্যাঁ, এটিপিকে কোষের শক্তির মুদ্রা বলে। এরপর এক অর্থে মাইটোকন্ড্রিয়া অদ্ভুত অঙ্গাণু, কারণ এদের নিজস্ব রাইবোজোম বা ডিএনএ আছে। কোষের কি আছে? নিজস্ব ডিএনএ আছে। প্লাস্টিড কি? প্লাস্টিড কয় ধরনের? প্লাস্টিড দুই ধরনের আছে, ক্রোমোপ্লাস্টিক আর নিউক্লিওপ্লাস্টিক। তারপরে দেখো বাইরে থেকে প্রোটিন এর গঠন মাইটোকন্ড্রিয়ার মতো, মাইটোকন্ড্রিয়ার মতন এবং একই রকমের, এদেরকে ডিএনএ এবং রাইবোজোম আছে। তারপরে দেখো নিজস্ব ভেকুল, ভেকুল কি? কখনো কখনো মোট, কখনো কখনো মোট কোষের আয়তন 50-90% পর্যন্ত গব্বরে দেখা যায়। উদ্ভিদের কোষের গব্বরের কোষরস দিয়ে ভর্তি থাকে এবং এই কোষরস কোষকে স্ফীত এবং দৃঢ়তা প্রদান করে। তারপরে দেখো নিজস্ব প্রোটিন পদার্থ থাকা দুইটি কোষ অঙ্গাণুর নাম বলতে পারো কি? শরীরের রাসায়নিক কারণে কোনো কোষের সংগঠনে বিনষ্ট হলে কি হবে? লাইসোজোমকে আত্মহননকারী থলি বলা হয় কেন? কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষিত হয়? তখন কোষের জীবের বা জীবের গঠনগত এবং কার্যগত একক বটে। আনসারটা দেখো নিজস্ব জিন জেনেটিক পদার্থ থাকা দুটি কোষের অঙ্গাণুর নাম বলতে পারো কি? উৎপত্তি এবং বিষয়ে দুটি উপকরণের দুইটি হইল মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। শরীর বা রাসায়নিক কারণে কোনো জীবের সংগঠনে বিনষ্ট হলে কি হবে? জীবদেহের বিভিন্ন জৈবিক কার্য সুরুচিভাবে পরিচালিত করার জন্য কোষের একক সংগঠনের প্রয়োজন। কোষের একক সংগঠনের সাহায্যে জীবদেহের গঠন এবং বিভিন্ন জৈবিক কার্য যেমন পুষ্টি, পরিপুষ্টি, শ্বসন, প্রজনন, বৃদ্ধি ইত্যাদি সুরুচিভাবে পরিচালিত হয়। এই কোষগুলি যদি ধ্বংস হয় তাহলে এই জৈবিক কার্যগুলি বন্ধ হয়ে যাবে। লাইসোজোমকে আত্মহননকারী থলি বা সুইসাইডাল ব্যাগ বলা হয় কেন? জীবের দেহের কিছু অংশ যেমন পদার্থ, চামড়া ইত্যাদি কোষ স্থায়ী নয়, এগুলি পুনরায় গঠন হওয়া থাকে হইয়া থাকে। এই প্রক্রিয়ায় মৃত কোষগুলি লাইসোজোমের পাচকীয় কার্য দ্বারা পৃথক করে। এই প্রকার কার্য লাইসোজোমকে নিজস্ব ধ্বংসপ্রাপ্ত হয়, এই জন্য ইহাকে আত্মহননকারী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে আখ্যা দেওয়া হয়। কোষের কোন জায়গায় প্রোটিন সংশ্লেষিত হয়? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয়। তারপরে দেখো জীবনের মৌলিক একক নাম হলো কি? কোষ। উদ্ভিদ কোষের সেলুলোজ দিয়ে গঠিত বা কোষ প্রাচীর বাইরে থাকে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পদার্থ দেখার জন্য পার্থক্য কি কি উপায় অবলম্বন করা হয়? সবগুলো আনসার দেওয়া আছে। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য, সাধারণত উদ্ভিদ কোষের আকার বড় হয়, উদ্ভিদ কোষ হইতে প্রাণী কোষের আকার ছোট। কোষাবরণের বাইরে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর থাকে না। প্লাস্টিড থাকার ফলে নিজস্ব খাদ্য নিজে প্রস্তুত করতে পারে, প্লাস্টিক না থাকার জন্য নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না। সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম থাকে। তারপরে হলো বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক পদার্থ থাকে না। তারপরে দেখো নেক্সট
সকোষ এবং আদিম কোষের মধ্যে কি পার্থক্য? সকোষ কোষ কেন্দ্রে পূর্ণাঙ্গ এবং সুগঠিত, আদিম কোষ নিউক্লিয়াস বা কোষ কেন্দ্রে সুগঠিত নয়। সুকোষ কোষ কেন্দ্র বরণ ও কোষ কেন্দ্রে জালিকা থাকে, আদিম কোষ কোষ আবর কোষ কেন্দ্র আবরণ ও কোষ কেন্দ্রে জালিকা থাকে না। ডিএনএ এর সাথে হিস্টন থাকে, ডিএনএর সাথে হিস্টন থাকে না। এই প্রকারের উদ্ভিদকে প্লাস্টিড থাকে, কোনো প্লাস্টিড থাকে না। এই প্রকারের কোষে একাধিক ক্রোমোজোম থাকে, এই প্রকারের কোষে ক্রোমোজোম গঠন হয় না। তারপরে দেখো, কোনো কোনো কোষের কোষ পর্দা বা প্লাজমা পর্দা ফেটে গেলে কি হবে? সম্পূর্ণ কোষ কোষের কোষ দ্রব্যকে একটি সজীব পাতলা ও এবং সচ্ছিদ্র আবরণে ঢাকা থাকে, এই আবরণকে কোষাবরণ বলে। এই কোষাবরণ যদি ভাঙ্গিয়া যায় তাহা হইলে প্রোটোপ্লাজমের উপাদানগুলি পারিপার্শ্বিকের মাধ্যমে ছড়িয়া পড়িবে। 4 নম্বর, কোনো 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 কোষ যদি গোলগি অ্যাপারেটাস না থাকে তবে ওই কোষের জীবনে কি হবে? গোলগি বডিগুলি কি বিশেষ করিয়া কোষীয় রক্ষীবরণ কার্য অংশগ্রহণ করে? বিশেষত কিছু কিছু উৎসেচক থাকে, যেমন প্রোটোজোয়া লাইপেজ ইত্যাদি ক্ষরণ করিতে করিয়া বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সাহায্য করে এই গোলগি বডিগুলিকে কোষ বিভাজনের শেষে কোষাবরণে সচল করতে সাহায্য করে। ইহা ছাড়াও লাইসোজোম ও রসধানী গঠন করিতে সাহায্য করে। এখানে কিছু পরিমাণে কার্বোহাইড্রেট গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ হয়। এই গোলগি বডি না থাকলে বিভিন্ন কার্য এবং কোষ কার্য এবং পদার্থ সংশ্লেষ বন্ধ হইবে। তারপরে দেখো নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, কোষের কোন অঙ্গাণুকে শক্তিগড় বলা হয় এবং কেন? মাইটোকন্ড্রিয়া কোষে শক্তিগড় বলা হয়। মাইটোকন্ড্রিয়া জীবদেহে থাকা কোষের কোষ পরশীয় দ্রব্য এবং কোষের শ্বাস প্রশ্বাসের কেন্দ্রস্থল, এইগুলিকে তে সবার শোষণ সম্পূর্ণ হয়। এই মাইটোকন্ড্রিয়াগুলি এনজাইম নিঃসৃত করে এবং শোষণের সাহায্যে শ্বেতসার, স্নেহ পদার্থ এবং প্রোটিনের নিহিত থাকে। নিহিত থাকা শক্তিগুলি ছড়িয়ে দেয়। এই শক্তি থাকা এডিপি অণুগুলি এটিপি অণুতে রূপান্তরিত হইয়া মাইটোকন্ড্রিয়াতে জমা থাকে। কোষের প্রয়োজন অনুযায়ী এডিপি এর হইতে কোষ শক্তি পায়, তাই মাইটোকন্ড্রিয়াগুলিকে কোষের শক্তি ভাণ্ডার বলা হয়। কোষ পদা গঠন করা লিপিড এবং প্রোটিন কোথায় সংশ্লেষিত হয়? রাইবোজোমে প্রোটিন সংশ্লেষিত হয় এবং মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে লিপিড সংশ্লেষিত হয়। অ্যামিবা নিজের খাবার কিভাবে জোগাড় করে? নিম্নশ্রেণী প্রাণীগুলি বিভিন্ন প্রকারে নিজের পুষ্টি যোগান ধরে, যেমন অ্যামিবা ক্ষুদ্র কুলাই জাতীয় উদ্ভিদ ভক্ষণ করিয়া পুষ্টি লাভ করে। ইহার পুষ্টি হইল পূর্ণগ্রাসী অ্যামিবা কূটপদ গঠন করে এবং ইহার সাহায্যে খাদ্য আবদ্ধ করে এবং খাদ্য রসধানীতে রূপান্তরিত করে। খাদ্য রসধানী চতুর্পদে থাকা কোষ প্রকারের পাচক রস খাদ্য ও রসধানীতে আবদ্ধ হইয়া থাকে, খাদ্যের উপর বিক্রিয়া ঘটাইয়া পাচন প্রক্রিয়াতে সম্পূর্ণ করে। অসমোসিস বা অভিশ্রবণ কি? যে প্রক্রিয়ায় দুইটি ভিন্ন গাঢ়তা বা ঘনত্বের মধ্যে অদ্যভেদ আবরণ পৃথক করিয়া রাখলে বেশি গাঢ়তা ঘনত্ব দ্রব্যতে ব্যাপন হয় তাহাকে আশ্রিতি বা অসমোসিস বলে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলি পরীক্ষা করো, এগুলো পরীক্ষাগুলো বেশি লাগবে না। এগুলো হলো তোমাদের 5 নম্বর চ্যাপ্টার, প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিয়েছি এবং কোয়েশ্চন আনসারগুলো দিয়েছি। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে বলবে কী ধরনের ভিডিও দরকার, তোমাদের জন্য ভিডিও বানিয়ে আমি দিয়ে দেবো।